আপনারা যারেতে সুবাসুপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো আপনাদের সামনেই এক্সাম তো এক্সামের জন্য আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই পসটি কী এবং আপনারা যে এক্সাম সেই এক্সামের সময় আপনাদের সবকটি কোশ্চেন স্ক্রিনে আসবে নাকি একটি একটি করে স্ক্রিনে আসবে তো এই নিয়ে কিন্তু আজকে ভিডিওটি তো আপনারা দেখছেন আপডেট দেওয়া ইউটিউব চ্যানেল স্টে আপডেট মি তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক তো প্রথমেই বলি আপনাদের একশো নাম্বারের পেপারের জন্য কিন্তু নবার পস পাবেন এবং পঞ্চাশ নাম্বারের পেপারের জন্য কিন্তু চারবার পস পাবেন তো একশো নাম্বারের পেপার কিন্তু তিন ঘন্টা সময় থাকে এক্সাম দেওয়ার জন্য এবং পঞ্চাশ নাম্বারের যে পেপারগুলো সেটার কিন্তু দু ঘন্টা সময় থাকে এক্সাম দেওয়ার জন্য তো আপনারা যদি এই পজটা নেন তো সেই পজের ক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় লগ ইন করে কিন্তু আপনাদের আবার এই পরীক্ষাটা দিতে হবে এবং আগের প্রশ্ন যে থাকবে সেই আগের প্রশ্নের পরিবর্তে কিন্তু নতুন একটি প্রশ্ন আপনাদের দেওয়া হবে এবং এই যে পসটি সব পজ নেওয়ার পর যদি আপনারা পাঁচটি কোশ্চেনে অ্যান্সার দিয়ে নটি পজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সব পজ নেওয়ার পরে সময় শেষ বলে ধরে নেওয়া হবে আপনাদের যে তিন ঘন্টা সময় ছিল সেই তিন ঘন্টা সময় কিন্তু নবার পজ শেষ হয়ে যাওয়ার পর পরই কিন্তু শেষ হয়ে যাবে আপনার যদি পাঁচটি কোশ্চেনে অ্যান্সার দিয়ে নটা পজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার তিন ঘন্টা সময়টা পাবেন না তো আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই দুটো একটা পজ আপনারা রেখে দেবেন লাস্ট কোশ্চেনের জন্য নয়তো আপনারা যদি পাঁচটা ছটা কোয়েশ্চিনের জন্য নবার পজ শেষ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা শেষ বলে ধরে নেওয়া হবে আর কিন্তু আপনারা সুযোগ পাবেন না এক্সাম দেওয়ার এবং আপনাদের যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করেছেন পজ থাকবে কিনা তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই পজটি কিন্তু থাকবে না আপনাদের শুধুমাত্র এক্সামের ক্ষেত্রেও হয়তো এটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু এই পজটি থাকবে না যেহেতু অ্যাসাইনমেন্টটা বাড়িতে বসে করতে হতো কিন্তু এখন অনলাইনে তো আপনাদের কিন্তু পজটি আপনাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নাও থাকতে পারে এবং আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন আপনাদের যে কটি কোশ্চেন দেওয়া হবে এক্সামের জন্য তো সবকটি কোশ্চেন কি একসাথে স্ক্রিনে আসবে না কি একটি একটি করে আসবে তো হ্যাঁ আপনাদের কিন্তু সবকটি কোশ্চেন আপনাদের স্কিনে আসবে না আপনারা একটি একটি করে কোশ্চেন পাবেন সেই একটি কোশ্চেন আর ফুল সাবমিট করে তারপরে কিন্তু নতুন কোশ্চেনে আপনারা যেতে পারবেন তো তার আগে কিন্তু আপনাদের নতুন কোশ্চেন দেওয়া হবে না একটি কোশ্চেন সাবমিট করার পর কিন্তু নতুন কোশ্চেন দেওয়া হবে এবং এই যে পজটি এই পজটি কিন্তু তখনই হয় যদি আপনারা আপনারা এক্সাম দিতে বসেছেন অথচ ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে কিংবা আপনাদের নেটওয়ার্ক ভালোভাবে পাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পজ হয়ে যেতে পারে বারবার তো সেদিকটা আপনারা খেয়াল রাখবেন আপনারা কিন্তু যেখানে এক্সামটা দেবেন এখানে কিন্তু ভালোভাবে নেটওয়ার্ক যাতে পায় সেদিকটা খেয়াল রাখবেন এবং মোবাইল যাতে সুইচ অফ না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন কারণ এক্সাম শুরু করলে কিন্তু তিন ঘন্টার মধ্যে আপনাদের এক্সামটা শেষ করতে হবে এবং এই নবার বিরতিটাও কিন্তু যেটা পজ সেই নবার পজ নেওয়ার পর কিন্তু আপনাদের এক্সাম শেষ বলে ধরে নেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের সামনেই কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেলে তার অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে তো তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি সেই কমেন্ট নিয়ে আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ